দারুণ অনেক দিন বাদ একটা খুব ভালো সিনেমা দেখলাম লাইন করার জন্য করা হয়েছে লক্ষ্মী ছেলে টপিক একদম আলাদা ডোন্ট মিস এনি অফ হিজ মুভি বিং নন বেঙ্গলি আই হ্যাভ সিন অল হিজ মুভিজ 10 এ 12 কেমন লাগলো একটু বলুন স্যার ভালো হয়েছে সিনেমা ভীষণই ভালো লেগেছে সিনেমাটা মানে কৌশিক গাঙ্গুলির কোনো সিনেমাই আমি মিস করি না আর এটা স্পেশালি ভীষণই আমার ভালো লেগেছে কেমন লেগেছে একটু বলুন কেমন লেগেছে দারুণ দারুণ এভরিবডি কাউকে আলাদা করে বাছা যাবে না অসাধারণ শ্রুনি গাঙ্গুলি খুব ভালো লেগেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও খুব ভালো লেগেছে কৌশিক গাঙ্গুলি আর প্রসেনজিৎ তো বলাই বাহুল্য অসাধারণ থ্যাংক ইউ এটা কোন চ্যানেল হ্যাঁ খুব ভালো লেগেছে আউট অফ 10 কত রেট করবে 8 কেমন লাগলো একটু বলুন স্যার খারাপ না ভালোই লেগেছে তবে দৈর্ঘ্যটা বইটার লেংথটা একটু ছোট হলে আরো ভালো হতো এটা আমার ব্যক্তিগত মত থ্যাংক ইউ কেমন লেগেছে স্যার একটু বলুন দারুণ অনেক দিন বাদ একটা খুব ভালো সিনেমা দেখলাম তার অভিনয় বেশি ভালো প্রত্যেকেই মানে প্রত্যেকের সঙ্গে মানে কাউকে আলাদা করে কিছু বলার নেই অনেকে বলছেন গল্পের মধ্যে একটু ফাঁকফোকর রয়েছে হ্যাঁ অনেকে বলছেন গল্পে কিছু ফাঁকফোকর রয়েছে গল্পটা তো সত্যি একটু অন্য ধরনের গল্প কিন্তু টোটালিটি যেটা এসছে সেটা সত্যি অসাধারণ খুব ভালো লাগলো কেমন লেগেছে একটু বলুন ভালো লাগলো খুব ভালো লেগেছে কৌশিক দার অভিনয়টা খুব ভালো লেগেছে সাথে প্রসেনজিৎ খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে কেমন লেগেছে অসাধারণ অসাধারণ কেমন লেগেছে ভীষণ ভালো আর প্রসেনজিৎকে দেখে আরো ভালো লাগলো কেমন লেগেছে একটু বলুন এক কথায় অসাধারণ কেমন লেগেছে একই শব্দ এক কথা অসাধারণ কেমন লেগেছে দারুণ দারুণ লেগেছে দারুণ অসাধারণ লেগেছে অসাধারণ জাস্ট অসাধারণ অসাধারণ কেমন লেগেছে খুব ভালো লেগেছে কেমন লেগেছে দারুণ দারুণ ছবির মানে গল্পের দিক থেকে কি ভালো মানে সেই রহস্যটা জমেছে হ্যাঁ অনবদ্য সব দিক থেকেই ভালো শুধু একটু বাচ্চাদের ক্ষেত্রে তো এটা একটু বোঝাটা টাফ অনেক সময় প্রশ্ন করছে যে মা এটা কি হচ্ছে এটা কে এটা কোন চরিত্র জিজ্ঞাসা করছে বলে দিচ্ছি তো ওরা বুঝছে সেটা এমনি সব দিক থেকে অনবদ্য কেমন লেগেছে ফ্যান্টাস্টিক কেমন লেগেছে দারুণ দারুণ লেগেছে প্রসেনজিৎ কৌশিক গাঙ্গুলি অসম্ভব ভালো লেগেছে কৌশিক গাঙ্গুলির আগের ছবিটা দেখেছিলেন লক্ষ্মী ছেলে অবশ্যই লক্ষ্মী ছেলে যতটা ভালো লেগেছিল এটাও ততটাই ভালো লেগেছে মানে বেশি এগিয়ে রাখবে লক্ষ্মী ছেলে টপিক একদম আলাদা সত্যি সত্যি অসাধারণ এটাও দারুণ কিন্তু লক্ষ্মী ছেলে অসাধারণ ভালো এইটা মিঠা বেশি ভালো তুলনা নেই অতুলনীয় ছবি গাঙ্গুলির কোনো তুলনা হয়নি হবেও না আর সেই রকম কৌশিক সেন অসাধারণ অসাধারণ কেমন লাগলো দারুণ 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 খুব ভালো খুব ভালো কেমন লাগলো খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে বইটা প্রসেনজিতের ফ্যান নাকি হ্যাঁ প্রসেনজিত ছোটবেলা থেকেই ফ্যান ভীষণ ভালো অভিনয় ভীষণ ভালো লেগেছে আবার এরকম ভালো ভালো বই দেখতে চাই ওনার থ্যাংক ইউ কেমন লেগেছে খুব ভালো লেগেছে কেমন লেগেছে একটু বলুন দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে দশে কত দিচ্ছে খুব ভালো লেগেছে অ্যাক্টিং খুব ভালো হয়েছে প্রসেনজিতের চূর্ণি গাঙ্গুলি সবার খুব ভালো হয়েছে রেটিং 10/8 10/9 খুব সুন্দর হয়েছে খুব দারুণ অসাম কেমন লেগেছে একটু বলুন খুব ভালো লেগেছে অসাধারণ বই খুব সুন্দর বই হয়েছে তোমাদের বড় প্রাপ্তি প্রসেনজিৎকে দেখলাম কৌশিক গাঙ্গুলি দেখলাম কেমন লেগেছে খুবই ভালো কাজ খুব ভালো আই ডোন্ট মিস এনি অফ হিজ মুভি বিং নন বেঙ্গলি আই হ্যাভ সিন অল হিজ মুভিজ কৌশিক গাঙ্গুলি আর প্রসেনজিৎ অ্যান্ড প্রসেনজিৎ বোথ
দে আর মাই ফেভারিট। কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আমি ওনার সমস্ত বই দেখি। কেমন লেগেছে একটু বলুন। অসাধারণ অসাধারণ। দশে কত রেট করবো? দশে দশ দশে বারো। দারুণ দারুণ, ফুল সাসপেন্স স্টোরি, অনেক দিন পর খুব ভালো বই দেখলাম। অনেকে তো বলছে স্টোরিটা নাকি বোঝা যাচ্ছিল, প্রেডিক্ট করা যাচ্ছিল কে করে। না একটু, না না না, সাসপেন্স ছিল, প্রচুর সাসপেন্স ছিল, আর মানে ভালো লাগছিল, খুব ইন্টারেস্টিং। কেমন লেগেছে? অসাধারণ, খুবই ভালো লেগেছে, এরকম মুভি আরো চাই বাংলায়। কেমন লেগেছে? কেমন লেগেছে? কি হবে এটা মোটামুটি বুঝিয়েছিলাম, তো যাই হোক পরে দেখলাম যেটা মানে একটা নকশালপন্থী ক্যারেক্টারকে ওইভাবে রিপ্রেজেন্ট করা, মানে কিছু আর বলার ভাষা নেই, মানে মানে সুরিন্দার টাকা দিয়েছে তাই করেছে, করার জন্য করা হয়েছে।